প্রাকৃতিক জাতির বেরবৰৰ বিজ্ঞাপনৰ প্ৰচাৰৰ বাবে ব্যৱহাৰ কৰা হৈছে প্ৰতিখন বেৰত জাতি কেইটাৰে তো দি আছে আমাৰ এইকেইটা আৰু এইকেইটাৰ পৰা মই ডাইৰেক্ট ধৰি ল'ম এই জাতি কেইটা যে লেট এ এ কিমান দি আছে 122 মিটাৰ বি দি আছে 22 মিটাৰ আৰু চি দি আছে আমাৰ 12 মিটাৰ এইটো এর মান এইটো এর মান এইটো বিৰ মান এইটো চিৰ মান মই ধৰি লৈছোঁ গতিকে এছ ওলাই ল'ম এছ মানে কি এ প্লাছ বি প্লাছ চি বাই টু তে আমাৰ এৰ মান কিমান আছে 122 প্লাছ বিৰ মান আছে 22 চিৰ মান আছে 120 তলত টু থাকিব এইকেইটা যোগ কৰা হ'ল এই যোগ কৰিবা তোমালোকে মই যোগ কৰি দি আছোঁ তে এইকেইটা আমাৰ কিমান হ'ব এইকেইটা যোগ কৰিলে 122 22 তাৰপিছত দি আছে আমাৰ 120 এইকেইটা যোগ কৰিবা এইটো কি থাকিব 4 এইকেইটা যোগ কৰিবা 6 এইকেইটা যোগ কৰিবা 2 কি থাকিব তেনেহ'লে 2 6 4 তলত 2 থাকিব এটা ভাগ কৰিলে কিমান হ'ব এইটো যোগ কৰিলে 2 মানে 26ত কিমান বাৰ যাব 13 বাৰ আৰু 2 4ক কিমান বাৰ যাব 2 বাৰ এইটো মই আকৌ কৈ কৰি দি আছোঁ যে এছ ইজ ইকুৱেল টু এ প্লাছ বি প্লাছ চি বাই টু এইটো ফৰ্মুলা হয় এটা আমাৰ দ পৰিসীমে তিনিটা মান তোমালোকে প্লাছ কৰা হৈছে আৰু টু তলত চেম থাকিব এই দুটা তিনিটা মানে প্লাছ কৰিলে কিমান হ'লে 2 6 4 টু 6 4 ওপৰত দি আছে তলত 2 দি আছে এতিয়া তুমি ভাগ কৰিবা কাৰণ টুৰে টু টুৰ ভিতৰত কিমান একবাৰ যাব আৰু টুৰে থ্ৰীৰ ভিতৰত তিনিবাৰ যাব আৰু টুৰে দুইৰ ভিতৰত কিমান হ'ব দুইবাৰ যাব এইটো 132 মিটাৰ তেতিয়াকে মই ওলাই ল'ম কি আছে ত্ৰিভুজ আকৃতি দাঁতি বেৰৰ কালি এতিয়াকে ত্ৰিভুজ ত্ৰিভুজ আকৃতিৰ আকৃতিৰ দাঁতিৰ দাঁতিৰ বেৰৰ কালি এতিয়া ত্ৰিভুজ আকৃতিৰ দাঁতিৰ বেৰৰ কালি এইটো ফৰ্মুলা হয় ৰুট এছ এছ মাইনাছ এ এছ মাইনাছ বি এছ মাইনাছ চি এছ মানে কিমান এছ ওলালো 132 132 এ মানে কিমান আছিল 122 এছ মানে কিমান 132 আৰু যিটো বি দি আছে আমাৰ বিৰ মান দি আছে 22 এছ মানে 132 আৰু চি মানে কিমান 120 তে এইটো দি আছে 132 চেম থাকিব আৰু ইয়াৰ পৰা এইটো বাদ দিলে কিমান থাকিব 10 থাকিব ইনটো ইয়াৰ পৰা 132ৰ পৰা যদি 22 বাদ দিয়া হয় কিমান থাকিব 132ৰ পৰা যদি 22 বাদ দিয়া হয় এইটো কিমান থাকিব 110 ইনটো আৰু এইটোৰ পৰা 100 এইটোৰ পৰা যদি বাদ দিয়া হয় কিমান থাকিব 12 থাকিব 132ৰ পৰা 120 বাদ দিলে কিমান থাকিব 12 থাকিব এটা কাম কৰিবা এই দুটা পূৰণ কৰিবা একৰ লগত 132 পূৰণ কৰিলে 132 হ'ব এটা শূন্য হ'ব ইনটো এই দুটা পূৰণ কৰিবা এই দুটা পূৰণ কৰিলে 132 হ'ব দুটা চেম হয় তে চেম হ'লে এইটো কি হ'ব বৰ্গ ল'ম এইটো স্কেয়াৰ মানে এইটো বৰ্গ ল'ম তে এইটো দুটাৰ বৰ্গ কিমান হ'ব যদি একে আছে এটা 1320 স্কেয়াৰ হয় স্কেয়াৰ ৰুট কেঞ্চেল হয় কিমান হ'ব 1320 এইটো হ'ব মিটাৰ স্কেয়াৰ চৰি মিটাৰ স্কেয়াৰ তেনেকৈ তোমালোকে কৰিবা আৰু এতিয়া অলপ বাকী আছে মই বুজাই দি আছোঁ তে বা বৰ্গ মিটাৰ দিলে হ'ব তেতিয়া কুৱেশ্যনত সেয়া কৈছে তোমালোকে চাবা বিজ্ঞাপনৰ বাবে প্ৰতি বছৰে উপাৰ্জন কৰা প্ৰতি বৰ্গ মিটাৰত ইমান 5000 টকা এটা কোম্পানীয়ে ইয়াৰ এখন বেৰ 3 মাহৰ ভাড়া ল'লে কোম্পানীটোৱে কিমান ভাড়া পৰিশোধ কৰিব লাগিব তে যিহেতু আমাৰ প্ৰতি মাহত কিমান 5000 টকা এইটো মই লিখি লৈ আছোঁ এতিয়া দিয়া আছে বিজ্ঞাপনৰ পৰা
বিজ্ঞাপন যেটা আছে বিজ্ঞাপনের পরা প্রতি বছরে উপার্জন করা প্রতি বছর উপার্জন হয় প্রতি বর্গ মিটারত কি টাকা 5,000 টাকা এটা মানে লিখে আসো তো বিজ্ঞাপনের পরা প্রতি বছরে উপার্জন করার প্রতি বর্গ মিটারত কি টাকা 5,000 টাকা এটা হয় তো এটা কি কৈছে বিজ্ঞাপনের পরা তিনি মাহর উপার্জন হয় প্রতি বর্গ মিটারত তিনি মাহ উপার্জন হয় কি প্রতি বর্গ মিটার কি হয় 5,000 যেহেতু 5,000 হয় 5,000 উপর হব আর তিনি মাহ মানে বছর হয় বছরত কি মাহ 12 মাহ আর বছরত 12 মাহ আর কি মাহ ওলাব কেছে 3 মাহ এতে 3 দিবে তো এটার এটা পূরণ করলে কি হব এটার এটা যদি পূরণ করা হয় এটা কি বার 4 বার যাব এটা হরণ করলে কি হব 1,2,1,2,5,0 টাকা এটো হব এতেকে বিজ্ঞাপনের পরা 13 যেহেতু আগতে মই 13,20 বর্গ মিটার উপার্জন করার হয় আগতে ওলাই দিয়েছো 13,20 এই বর্গ মিটার উপার্জন কি হব তেনহলে এতে কি আছে আমার এতে আমার আছে 1,250 তেনহলে 1,250 পেলে আগতে কি আছিল 1,320 একেটা যোগ করিলে কি হব একেটা যোগ কিছু যোগ পেলে পূরণ হব সরি একেটা পূরণ করলে কি হব একেটা পূরণ করলে এটার লগত এটা 1,650 হয় টাকা এটা হয় একেবারেই সিজ হয় আকৌ মই বুঝাই দিয়ে আছো বিজ্ঞাপনের পরা প্রতি বছরে উপার্জন প্রতি বর্গ মিটারত 5,000 টাকা প্রতি বছরে প্রতি বছরত বর্গ মিটারত কিমান 5,000 টাকা হয় তো 3 মাহর ওলাব কৈছে যেহেতু বিজ্ঞাপনের পরা 3 মাহত উপার্জন হয় প্রতি বর্গ মিটারত উপরত 5,000 তলত 1 বছর 12 মাহ হয় 3 মাহ ওলাব কৈছে এতে 3 পূরণ দিবে তাহলে 3 12 ভিতরে 4 বার যাব এটা হরণ করিলে কি হব আর তোমার ইমান হব 1,250 টাকা হব তে বিজ্ঞাপনের পরা 13,20 বর্গ মিটার উপার্জন হয় তো 1,250 × 13,20 এটা পূরণ করলে কি হব 1,650 আর 4,0 টাকা ইমান টাকা উপার্জন হয় এইটো হয় ভিডিওটা ভাল লাগিলে সাবস্ক্রাইব করিবা আর তোমার কারণে এইবিলাক ভিডিও প্রতিদিন লই অহার কারণে চেষ্টা করি আর কমেন্ট করিবা আর শেয়ার করিবা আর এইবিলাক ভিডিও তোমালোকৰ কাৰণে মই প্ৰতিদিন দিয়াৰ কাৰণে চেষ্টা কৰিম।